কৃতিকা, আচ্ছা কৃতিকা অ্যান্ড লাকি দুজন কমপ্লিট করতে পারে একটা কাজ 15 দিনে এবং 45 দিনে। দে কমপ্লিটেড 60% অফ দ্য ওয়ার্ক, ভালো করে দেখবি লাইনটা, 60% অফ দ্য ওয়ার্ক, 25% লেস এফিসিয়েন্সি, মানে ওদের যা এফিসিয়েন্সি তার থেকে 25% লেস এফিসিয়েন্সি দিয়ে কাজটা করতে পারে। অ্যান্ড রেস্ট ওয়ার্ক উইথ দেয়ার অ্যাকচুয়াল এফিসিয়েন্সি, বাকি যে কাজটা আছে সেই বাকি কাজটা তাদের যে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি সেটা দিয়ে করে। তো জানতে চাইছে টোটাল কতটা সময় লাগবে পুরো কাজটা তাদের কমপ্লিট করতে। ওকে, তো দেখো ফার্স্টে আছে কৃতিকা, সে করছে কত 15 দিনে, অ্যান্ড লাকি যে আছে সে করছে কত 45 দিনে। তো ফার্স্টে আমরা এলসিএম করে টোটাল ওয়ার্কটা বার করে নিই, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 45, টোটাল ওয়ার্ক। তো এফিসিয়েন্সি কত আসবে, 3 অ্যান্ড 1। এবার দেখো এদের হচ্ছে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি, মানে টোটাল যে এফিসিয়েন্সিটা 3 আর 1 = 4 হচ্ছে, এটাকে আমরা বলবো এদের যেটাকে বলেছে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি। তো এটা হচ্ছে তাদের অ্যাকচুয়াল এফিসিয়েন্সি, যেটা হচ্ছে 3 + 1 = 4। আর একটা বলেছে কি, আরেকটা বলেছে 60% অফ দ্য ওয়ার্ক, সেটা হচ্ছে 25% লেস এফিসিয়েন্সি। তো যদি এটা অ্যাকচুয়াল এফিসিয়েন্সি হয়, এর এর 25% এর 25% যদি আমরা করি, 25% মানে কত, 4 এর 25% মানে 1। তো বলেছে 25% লেস এফিসিয়েন্সি মানে 1 কম, তো 4 এর থেকে 1 কম মানে 3। তাহলে এটা হচ্ছে ওদের কি, এটা হলো 25% কম এফিসিয়েন্সি দিয়ে যদি কাজ করে তাহলে ওরা একদিনে 4 অংশ কাজ করতে পারবে। আর এটা হচ্ছে ওদের অ্যাকচুয়াল এফিসিয়েন্সি, যেটা হচ্ছে ওরা একদিনে একসাথে 4 অংশ কাজ করে, আর এটা হচ্ছে 25% কমে গিয়ে মানে একদিনে 3 অংশ কাজ করে। তো এটা গেল এফিসিয়েন্সির দিকটা। এবার আমি চলে আসি কি বলেছে, যে কাজটার 60% টোটাল কাজের 60% বলেছে। তো 60% মানে কত, 60%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি, 20% মানে 1/5, তো 60% মানে 3/5। এবার টোটাল ওয়ার্কের 60%, তো টোটাল ওয়ার্কের 60% মানে কত, 5 × 5 = 45, 5×5 = 45, 3×7 = 27। তো 60% মানে হচ্ছে 27, তো বাকি কতটা পড়ে রইলো, বাকি পড়ে রইলো হচ্ছে 18, এটা হচ্ছে রেস্ট পার্ট। তো ভালো করে খেয়াল করে দেখো, টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্কের 60% মানে হচ্ছে 27, এই 27 অংশ, আর এদিকে বাকি পড়ে আছে 18 অংশ। এবার আমাকে বলেছে 60% কাজ হচ্ছে 20% লেস এফিসিয়েন্সি দিয়ে করেছে, তার মানে এই 27 অংশ কাজ সেটা ওরা কত এফিসিয়েন্সি দিয়ে করেছে, এই যে এটা 3 এফিসিয়েন্সি দিয়ে করেছে। তাহলে টাইম কত লেগেছে, টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে গুণ ভাগ করে দেবো, তাই না, টোটাল ওয়ার্ক যেটা সেটাকে আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে টাইম পেয়ে যাবো, তার মানে 27 ভাগ 3 = 9। তাহলে চলে আসলো কত, 9 দিন, 9 দিন টাইম লেগেছে ওদের কখন না, 60% কাজ করতে। আর বাকি কাজটা কি করেছে, বাকি কাজটা এই যে অরিজিনাল এফিসিয়েন্সি যেটা আছে 4, এটা দিয়ে ওরা বাকি কাজ করেছে। তাহলে বাকি কাজের জন্য টাইম কতটা লেগেছে, বাকি কাজের জন্য লেগেছে 18/4, তাহলে আসছে হচ্ছে 4.5। তাহলে আমার এখানে টোটাল টাইম, আমি এদিকটা লিখছি, আমি যদি বলি টোটাল টাইম লেগেছে কত, তাহলে কত হবে, এদিকে হচ্ছে 9 দিন আর এদিকে হচ্ছে 4.5 দিন, তাহলে 13.5 ডেজ, এটা হয়ে গেল ফাইনাল আনসার।